নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এই ভিডিওতে আমি চারটি ডেট অফ বার্থের নাম বলতে চলেছি। যে ডেট অফ বার্থে যদি আপনি জন্মগ্রহণ করে থাকেন বা আপনার ডেট অফ বার্থ টোটালটা অ্যাডিং করে যদি যে অক্ষরগুলি আমি বলতে চলেছি সেই অক্ষরগুলি হয়, তাহলে আপনারা এই মাসে অর্থাৎ জুলাই মাসে ঝড়ের গতিতে অর্থ পেতে চলেছেন। তাহলে আর এতটুকু দেরি না করে সেই ডেট অফ বার্থগুলির নাম আমি বলতে চলেছি, আপনারা শুধুমাত্র মিলিয়ে নিন। আপনার জন্মের তারিখ যদি 9 হয়, অর্থাৎ টোটালটা অ্যাডিং করে যদি 9 হয় বা 9/18/27 এই ডেটে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে আপনাদের এই মাসে অর্থাৎ জুলাই মাসে প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে। সেটি চাকরি ক্ষেত্র থেকে হতে পারে, ব্যবসা থেকে হতে পারে, সেলফ প্রফেশন থেকে হতে পারে, এছাড়াও জমি জায়গা এই সমস্ত জায়গা থেকে অর্থ আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। এরপরে যে দ্বিতীয় ডেট অফ বার্থের কথা বলবো সেটি হচ্ছে 8। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনার যদি জন্মের ডেট অফ বার্থ 8/17/26 এই ডেটে যদি আপনি জন্মগ্রহণ করে থাকেন, তাহলে জুলাই মাস আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে শুভ মাস হতে চলেছে, অর্থাৎ আপনাদের অর্থ কিন্তু আসতে চলেছে। এই অর্থ চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এরপরের যে ডেট অফ বার্থের কথা আমি বলবো সেটি হচ্ছে 2। হ্যাঁ বন্ধুরা, আপনার যদি 2/11/20 এই ডেটে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে আপনাদের এই মাসে অর্থাৎ জুলাই মাসে প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে। এরপরে যে ডেট অফ বার্থের কথা বলবো সেটি হচ্ছে 6। আপনার জন্ম তারিখ যদি 6/15/24 এই ডেটে যদি জন্মগ্রহণ করে থাকেন, তাহলে আপনাদের জন্য জুলাই মাস যথেষ্ট পরিমাণে শুভ মাস হতে চলেছে, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করতে চলেছে। যদি আপনি চাকরি করেন, ব্যবসা করেন বা সেলফ প্রফেশনে থাকেন, এই তিন ক্ষেত্র থেকে কিন্তু অর্থ কিন্তু বিপুল পরিমাণে আসবে। এবং আপনারা এই সময় যারা শেয়ার মার্কেট, লটারি এই সমস্ত জায়গায় টাকা ইনভেস্ট করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।